হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যাহান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও লিয়ে এলাম আপনারা সামনে, আর আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে বিকাল থেকে লইয়া। তো এখন বিকাল 3টা বাজে, এখানে দেখো খালি মেঘ দিতে আছে। তো সারাদিন থেকে এইভাবে মেঘ দেরারি। তো এই ভিডিওটা হইল গিয়া গত শুক্রবারে বিকালের ভিডিও। তো এখানে দেখো আমার ছোট ননদ আইসন, সুখ দুঃখের সংসার। সকাল টাইমে আমার শ্বশুর শাশুড়ি মা আইসন। তো আমার শ্বশুর শাশুড়ি মা তো একটু অসুস্থ লাগে, দেখার লাগে আইসন আরই দেখার। তো তাই বিকাল টাইমে আইসন, আর সন্ধ্যা ভরে আইসন আমার দুই লম্বা ননদ যান এই নারী। তো আমার মেজর ননদ আইসন, তানর ছেলে মেয়ে দুইটারে লইয়া। জুবাইর আসলো আর তানর বাড়ি, তো হেও আইসে। তো জুবাইর তো আমার ছোট ননদের বাড়ি থাকে, হেও না থাকিয়া পড়াশোনা করে। আর হে গেছিলো তার বা বাড়ি তারি, যাবার পরে তার মাও আইসেন তার লগে। তো আমার শ্বশুরকে দেখার লাগিয়া, তো এই লগিয়া আমার শ্বশুর। তো এমন দিন আইসেন আর মেঘের দিন, তো আর কারেন্টও নাই, এম্বেডার সহ অফ হয়ে গেছে। আর এমন আন্দার ঘর, আর দেখো মোমবাতি জ্বালাইয়া চা হানি চলছে। তো সন্ধ্যা করে মাহরিবের নামাজ পড়ি আমি চা বানাইছি। তো আমার এম্বেডারের ব্যাটারি এটাই একদম ডাউন হয়ে গেছে, এর লাগিয়া কারেন্ট যায় যাবার পরে আর 2 ঘন্টা করে আরই লাইট জ্বলব, শুধু ফ্যানও চালানিও যায় না। আর আগে ফ্যান চলতো, এখন ফ্যানও চালাই না। তো লাইট 2-3টা জ্বলে 2-3 ঘন্টা, এরপরে এম্বেডার অফ হয়ে যায়। তো আজকে বিকাল থেকে লইয়া কারেন্ট নাই, আর এখন সন্ধ্যার আগে এম্বেডার অফ হয়ে গেছে। তো আজকে আমার বাড়ি জিরো আনেছি, দেন আমার বাড়ির যে স্কুল হইল গিয়া আমার বাড়ির পাশে যে স্কুল আরি এই স্কুলও তাই পড়ে। তো নতুনভাবে এই স্কুলও আরি আইয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আইসে, আর আগে আসলো না, শুধু ক্লাস 10 পর্যন্ত আসলো। 1 থাকি লইয়া, KG 1 থাকি লইয়া 10 পর্যন্ত আসলো আরি। তো আমার বাড়ি যে হলাম তোমার পিসি এনতে আইসো না, আইয়ে আনিত দেখিয়া যাইবা তাইও আইসে আজকে। তো সেরা কুটুম দেখো আন্দার গরো বইয়া চা হাইতরা এখন। তো আমার দুই লম্বা ননদে তান একটা ছেলে আর একটা মেয়েরে লিয়ে আসছে না, জুবাইয়ের তো হিসাব নাই, জুবাইয়ের তো তাহে আমার ছোট ননন্দের বাড়ি। তো রাতের বেলা দেখো কুটুম হাবাইবার লাগিয়ে আমি এখন ডিম সিদ্ধ দিয়ার। তো বাজারও গিয়া মাছও নাই, মুরগিও নাই, কিচ্ছু নাই, এত মেঘ তুফান দিছে আজকে বিকালে আরই। তো এইগুলার ভিডিও করা হয়েছে না। আর আমার ছোট ননন্দ যে সময় আমার বাড়িতে আমাইছেন বিকালে, বিকাল 4টার সময়, এরপরে আরই মেঘ তুফান আনছে, খুব বেশি মেঘ তুফান দিছে। আর এর লাগি মাছও নাই, মুরগি তো একটা দোকানে তাহে আরই, তো ছাড়িয়ে গেলেও ছাড়ছে আর মিলে না। আর মাছওয়ালা তো বাইরে থাকি আইনি একটা দুইটা আমরা এই বাজারও, তো মেঘ তুফান দেখিয়া মাছওয়ালাও আইসে না। তো বাজার থেকে খালিয়া আমার ছেলে আইয়া হইলে মা আইসকে কিচ্ছু নাই, তো ডিম আনো দোকান থেকে আনিয়ে রান্না করো, আর তো কোনো উপায় নাই। আর সকাল টাইমে অন্য বাড়ি থেকে গিয়ে মুরগি আনবো। তো আমি লাঠি চুলা বা ডিম সিদ্ধ বাইছি, আর গ্যাসের চুলা বা ভাত রান্না করি আর বা চা বানাই আর সবরে চা চুদি আর। আর আমার বাড়ি যে লাগছে আলু হাটা, তো মোমবাতি জ্বালাইয়া এমন আন্দে রয়েছে ঘর, আর কিচ্ছু ভালো লাগেন না। আর কুটুম গুরব আইস না, এত গরম, এক তো নাই কারেন্ট আর ফ্যানও তো নাই, আর অত গরম মেঘ দিলেও আর গরম যায় না। আমরা এখন তো পুরা গরমের সিজন, খুব বেশি গরম দের, আর গরমের কারণে ঠিক আছে না গরম আরই এইরকম অবস্থা। তো এই ভিডিওটা হইল গিয়া পরের দিন সকালের ভিডিও। তো পরের দিন সকাল টাইমে এখন কইলাম কিছু শাক রান্না করি, আমার ননন্দে মেজর আনন্দে হইতা শাক খাইছেন না, অনেক দিন হয়ে গেছে শাক রান্না করতাম। আমার শাশুড়ি মায়ও হইলা, তো এইবার শাক খাইছি না গো, শাক রান্না করো। তো এখন আমি তো শাক তুলিয়ে আনতে পারতাম নাই, এত জোক এই জায়গা। তো আপনারা বাইয়েরা হইলাম শাক তুলিয়ে দেবার লাগিয়া, তো তাই গেছেন এখন শাক তুলিয়ে আনার, তানে ভাত জুকে ধরেন না। আর আমি যাবার পরেও আমার দরবার 4-5টায় আইয়া, তো আরও বেশো আইতে পারো না, তো আমি তো জোক ডরাই করতে গিয়ে এই জায়গাতে আমি আর এখন যাই না। তো আমার আর কিন্তু কিছু এখন নাই, সবজি শুধু শাক আছে আর কিছু ডেঙ্গা আছে। তো আপনারা দেখতে তো আবার ভিডিওটা দেখা দেখে কষ্ট করি, একটা লাইক দিয়ে দেয় বা লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার পুকুরের পানি অনেক কমে গেছলো, পুকুরে ফার আর 3 ফার পুরা বাই গেছলো। তো 1 ফার তো বাড়ি মুখা আর 3 ফার 3 মুখা আছে। তো পুকুরের ফার এক সাইড দেখা যায় আজকে বুড়াই লিছে, আবার খুব বেশি মেঘ দিছে, তো মেঘে আবার বুড়াইয়া রাখি দিছে। তো এই বছর সবচেয়ে থাকি বেশি মেঘ দের আর। তো এখন শাকগুলা তুলিয়া দিছেন আপনারা বাইয়ে, আর আমি সব দইয়া আনিয়ে রাখছি একটা জুড়ির মাঝে,
আর এখন এই যে মশলা সাগর লাগে, মশলা রেডি করছি, কাঁচা মরিচ পেঁয়াজ রসুন ওগুলা খাটিমো, খাটিয়া তারপরে আমি সাগর লাগিয়ে আরি খাটিয়া রেডি করমো। তো নালি শাক খাইতে হইলে কাঁঠালের বেশি লাগে, কাঁঠালে বেশি ছাড়া নালি শাকের কোনো মজা মিলে না। আর যদি আরি ভাজা মাছ থাকে তে দুইটুমা মাছ আরি টুকরা করিয়া দিলাইলে খাটা ফেলাইয়া খুব মজা হয় খাইতে, কিন্তু নালি শাকও সুটকে হাঁটে না। আর লাউ শাকও সুটকে হাঁটে, সুটকে ছাড়া খাওয়াও যায় না, কিন্তু নালি শাকও সুটকে দিলে আর খাওয়া যায় না, একটু জ্যাংলা হয়ে যায়। মাছ দিলে ভালো হয় আরি, ভাজা মাছ দিলে ভালো হয়। তো ঘরের মাঝে তো মাছও নাই, এখন তো নিরামিষ পুরা বানাইতে লাগবো। তো হইলাম কিছু বলাইয়া আমি কাঁঠালে বেশি দিমু, কাঁঠালে বেশি দিলেও মজা লাগে খাইতে। আর কাঁঠালে বেশি গরম না তাহলে আলু হাঁটিয়ে দিলেও হয়, কিন্তু এই মজাটা হয় না। কাঁঠালে বেশি দিয়া যেরকম মজা লাগে শাক, এইরকম এই মজাটা হয় না আর এই আলু দিয়া। আর আলু দিয়ে বেশ ভালো হয় এই লাউ ভাতা খাইতে, যে কোনো লাউ ভাতা আর আলু একটা বা দুইটা দিয়া লাউ ভাতা রান্না করলে খুব মজা লাগে খাইতে। তো লাউ ভাতার লগে আমি বুধবাই কাঁঠালে বেশি দিয়ে আর এই মজা হয় না। তো এখন কোন সিজনে তো আর লাউ নাই, লাউ ভাতা লাউ মিলে না খাইতে, লাউ ভাতা খানো খাইতাম। আর এখন তো বাজারত নজাত সবজি মিলে না, বেতালা মেল তের আর মেঘের রাস্তাঘাট বন্ধ, নজাত সবজি বাড়া থাকে আর না, নাইলে এই দিনও আর শিলঙ্গি সবজি থাকে। আহারে মূলা থাকি লইয়া বাঁধাকপি মূলা অনেক সবজি আর মোটামুটি শিলঙ্গি সবজি আয়, কিন্তু এখন মেঘের কারণে এই সবজিটা বন্ধ হয়ে গেছে। আর আমরা দেশত নজাত সবজি নাই, বাজারে যাবার পরে দেখা যায় কিছু মুখী আর মাঠে হদু আছে আর এই যে মিষ্টি লাউ যেটা ওটা আর বাড়ির মাঝে তো কোনো জাত সবজি নাই এখন। তো আমি সবটা হাঁটি লিছি, হাঁটলে বেশি এর বাদে পেঁয়াজ রসুন সব হাঁটিয়ে রাখছি। আর এখন দুলা বইয়ার সাগর লাগিয়া, তো আমি শাকগুলা ধুইয়া থুইয়া লাগছি, আমি মশলা হাঁটিয়া হইলাম দুলা পাই দিই পরে শাক কাটিমু। তো আমার বাড়ি যেয়ে দেখো লাগ গেছে তাই হাঁটার শাক, তো কোনো খাম মোটামুটি চকুর আগে দেখলে আরই এখান না হরিয়া হয় না, এখান তাই হরি লাই। তো এত আরই খাম গরম তাই, আর ফলা তোলা বালা তাই খুব খেয়াল তাই ফলা তারি ফলে বালা মার্কে ফাঁসও করছে, আর ফলা তো খুব খেয়াল এইরকম খামও হলা আরই কোনো জাত কিচ্ছু তাই করে ফেলানি যায় না, যেরকম খামও গরম এইরকম ফলা তো গরম। তো আমার বাড়ি যে বড় জেঠা বিয়া হয়ে গেছে তো তাই তাই এইরকম আসলো আর, তো আমার বাড়ি যাবার পরে আমি আর শুকি লই যাই, তো এই একদম বাড়ির মতন খাম করেন আর তারা। তো তারা বুঝে না যে আমরা কুটুম বাড়ি আইসে খাম করার খাম নাই, এরকম নাই, তারা মনে করে তারা নিজের বাড়ি এইরকম আর। তো একদম বাড়ির মতন খাম করেন, তো সকালে ঘুম থেকে উঠে আর এত জালু লইব, তো পুরো আগর বাড়ি সব জালু মারবো, মোটামুটি আজালু আর থাকি নিতে পারতে নাই এইরকম অবস্থা আর। তো কোনো জাত খাম আর সামনে রইতা নাই, মোটামুটি এখানে একবারে শেষ করিয়া তো লোক ছাড়বা, আমার বাড়ি যে দৈবটাও এইরকম আর। এখানে আপনারা লোক গল্প করি মানে আমার শাক রান্না হয়ে গেছে। আর এই যে একটা হাটল, এটা হইল কি আমার গাছের হাটল, তো আগে একটা হাটল আমরা খাইছি, একটা আমি পুরা বিছি বার হরিয়া ফেলাইছি, তো একটার বেশি সহ আমার গরুরে দিছি, খাবা গেছে না একদম কম পুরো আসলো আর, আর একদম নষ্ট আসলো, হাটলটা খাবা যায় না, খাইবার মতন আসলো না। আর আজকে একটা হাটল আর গাছ থেকে ফাড়িয়ে রাখা হয়েছে, তো এটা দেখা গেছে পুরো হাটল আর পুরো বড় হয়ে গেছে, তখন আমি হাটলটা ভাঙিয়ে নিয়ে, কিন্তু এত সুন্দর হাটল এটা আর, আর এত মজার হাটল, আর আমি তো হয়েছিলাম আমি গাছ এটা হাঁটা হয়েছি, তো আপনারা বাইরে হলাম এত বেদা হাটল এটা খাবাও যাইতো নাই, আর দেখতেও ভালো লাগে না, খাওয়াও যায় না, তো এই গাছ থেকে তো তো গাছ এটা হাঁটি ফেলাই দাও। ওই গাছ এটা গড়ে রইলে গড়ের উপরে থাকলে গড়ের ক্ষতি আর, আর খাটার নাম ধরায় হয়তো হাটলটা এত সুন্দর হয়েছে আর এত মজার হাটল হয়েছে, তো দেখো কি বড় বড় রোয়া আর একদম আর শক্ত কাঁঠলগুলা গুলা নাই। তো একটা কাঁঠল আছে তো নরম থাকে, আর একটা কাঁঠল আছে সাউলিল হই আমরা শক্ত আরি, তো এইটা এইরকম আর শক্ত খুব মজার কাঁঠল এটা। তো এখন আমি বাঙ্গিয়ার আমার বাগনা বাগনি সবরে লইয়া, আমার ছেলেও আছেন, তো সবরে লইয়া বাঙ্গিয়ার হইলাম, সবে হাইবা বেরিয়া আর আমি বাঙ্গিয়া দেই। তো আমার ছোট ছেলে আমার বাগনা বাগনি আমার ননন্দ আছেন আমার শ্বশুর শাশুড়ি মাসাও বাসন হইলাম, যতজনে খাইন খাইবা আমি ওটা বাঙ্গিলাই পুরাটা। আমার শ্বশুরে আর শাশুড়ি মায়ের কাঁঠল খাইন না, তাই জন্য খাবার পরে ক্ষতি করিলে অনেক অসুস্থ, তো কত জাত রোগে বেরিয়েছে টান টানতে, কাঁঠল খাবার পরে আরও বেশি হয়ে যায়, এল্লাগি ডরাইয়া খাইন না। তো আমি অনেকবার খুইয়া যান দুই রোগ পালা খাইয়া দেবো আমরা নতুন গাছের কাঁঠল, কিন্তু খাইতে চাইন না, এখন খাবার পরেও তো ক্ষতি করিলিব।
তো আমি বাঙ্গি বাঙ্গি দিয়ার আর বাগনা বাগনিয়ে আমার জয় খাইতরা আমার ছেলে, তো খুব মজার হাটল কইতরা। আজকে হাটল এটা খুব ভালো হাটল, আমার ছোট ছেলে তো এই শক্ত হাটল খুব ভালো পায়, নরম হাটল হকলে ভালো পায় না। তো সাজিদা এরপরে তার বাই ছোট এটা যাবির আমার বাগনা আরি, তো তারাও খুব ভালো পাইতরা হাটলটা, শক্ত হাটল এটা হইলা চাউলিল হাটল খুব মজার হাটল, আর নরম হাটল বাচ্চারা এবার সাইতে ভালো পাই না। তো আপনারা দেখতে থাকবা আর আমি খাটলটা ভাঙ্গিয়ে নেই আর পরে খুব খাইমো কত সময় বইয়া, আগে ভাঙ্গিলাই বাচ্চারা খাই রাখবা আর পরে আমি খাইমো। তো আতর দইয়া আতের আটা যা ছুটি লাগছিল দা খাটলের সব আটা ছুটাইয়া এরপরে লাগবো খাবার, আর আপনারা দেখতে থাকবা। খাও না আগো না ইয়া খা আম্মাও না আগো ইয়া খাইয়ে দেখো না, মিঠা খাও খাইয়ে দেখো মিঠা খাও। আচ্ছা এখন খাইয়ে দেখো আমরা নয়া গাছের কাঠ লবাই আগুয়াও খাইয়ে দেখো। আব্বা খাইবানি খাইয়া দেখো, আমরা নয়া গাছের কাঠ খাইয়া দেখো, তুমি খাও না মুখ দিতে আইনি ঘুমাইয়া উঠছে। হ্যাঁ বুঝাইলো কিলা কাটল বাঙ্গ হয়েছে দেখেজন দেখেজন আইসেন যাও যাও কি যাও কি বাড়ি যাও দেখে 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 খালি তোর গন ভাইছে এই না ভাই গন শ্বাস পালা নেই দেখো দেখাইছে দেখাইছে এবলা না এবলা না এবলা না মুঠো না এবলা না এবলা দেখাইলে আর গা খাইছে। কুদাইব কুদাইব ছাগল কি কুদাইব যার 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 মুরগ কুদানি যার মুরগি কি ধরা আস্তে আস্তে ওকে দাল লুকানি গাল ধরাইব তারা দেখুন তারাও সাদা আসি ওখান থেকে সাদা আইল ধরাইয়া বিচিত্র মনে হয় ডাল হইলে দৌড় মারলো এ দাদা মুরগি দাদা আপনার তাকে উঠে গেছে ও মোটা মোটা হঠে এ আই যাও না যাও কোদাম দাও গে যাও না এ করে আমার এ করে আই যেতে ট্রেন খাইল ট্রেন ওই দোকানে গিয়ে আর খানা খাই দিবে তো এখন বিকাল টাইমে একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে, তো আমার ছেলে অনেক দূরে থেকে গিয়ে আনছে আরে, তো আমরা বাড়ির ধারে যেটা বাজার আছে আরে আর যে জায়গায় জায়গায় মানে মুরগি পাওয়া যায় এতে পাওয়া যান না, তো দামও তো খুব বেশি বাড়িছে লাগি আর খেয়েও আনতে না কোনো আর মুরগি খারবারে যত আছে এনেকে এবার আনা আনতরা না আর বিক্রি হতরা না। তো মুরগিটা এখন আমি খাটিয়া আর ব্যবহার হয়েছে ওটা আমি মাংসগুলো খাটিয়ার আর এটা মুরগি তো যে ফালিছে বিক্রি করছে তার জানা আছে মুরগিটা কীরকম লাগলে রাখলে লস হয় আর কীরকম রাখলে লাভ হয় এটা তো আমরাও ফালিছি বিক্রি করা হয়েছে আগে আমরা দোকানও এখন বাদ দিলাইছি, তো লাভ হয় না আর খালি লস হয় এর লাগে আর এখন আর বিক্রি করা বাদ দিলাইছি। তো এবারও অসুবিধা আরে তো এবারও কোনো জায়গা নাই আলাদা ঘর বানাইতে লাগবো মুরগি ফালিতে হইলে এর লাগিও আর এটা মুরগি আনার পরে যদিও যে মুরগিটার আরই ভিতরে কোনো জাত রোগ নাই খানি বালা থাকে তো তার স্বাস্থ্য ভালো থাকে ওজনও বাড়ে আর যে মুরগিটা আরই ভিতরে রোগ থাকে আনার পরে এটা খাইতে নাই তো এটার খালি ওজন কম ডেইলি আরই 100-150 গ্রাম ওজন কমে যায়। তো আমরা ওজন করে করে চাইছি আরই যে মুরগি আগের দিন ওজন করছি 2 কেজি আর যেটা বালা খার এটা পরের দিন আরও 100 গ্রাম বাড়ি গেছে এইরকম, আর যেটা খায় না এটা আরও 100 গ্রাম কমছে এইরকম হয়তো। তো একটু পরে মারিবের সময় দেখো কুটুম আর এক পাঠিয়েছেন আমার বাড়ি,
তো আমার মেজর ননদ রয়েছেন, এর ছোট ননদ আইসন আর 3 নম্বরে নাইসন, শারমিন ভিলেজ লাইফস্টাইল যে, তো হাসিনা তারা 3 নম্বর নাইসন, আর আমার ননদ দুইজন আইলা, আর ছোট ননদ যেন আমার যেন সুখ দুঃখের সংসার তাই যেদিন আইসন এদিন রাত্রে গেছেন গিয়ে, আর এই ভিডিওটা এর পরের দিনের ভিডিও আরে। তো আমার ছোট ননদ থাকলা অনে, তো থাকছেন না এক কারণ আরই, শুধু আমার ঘরে কারেন্ট নাই করতে, তো তান ছেলে ফ্যান ছাড়া ঘুমায় না রাত্রে, আর এমন একদিন কারেন্টও নাই আর এম্বেডারও অফ আর ফ্যান তো চলেন না, তার ছেলে খুব তাইশ পিস করে রাঁধি, তার গরম লাগে, তারে পাখা দিয়ে ফালিয়েতে ফালিয়েতে তারে আর কেউ ঠান্ডা করতে পারত না, পরে রাত্রে খানি দানি খাইয়া আরি রাত 9টা উঠে গেছেন গিয়া, তানে আর রাখা গেছে না শুধু কারেন্টের কারণে। তো শারমিন ভিলেজ লাইফস্টাইল আইসন আরি, আমার শ্বশুর শাশুড়ি মা যেদিন আইসন এর পরের দিন বিকালে, আর যেদিন তেনদিন আইসন এদিন আমার ছোট ননদ আইসন, আর ছোট ননদ আর মেজর ননদ আইসন আরি, আর শারমিন ভিলেজ লাইফস্টাইল আইসন এর পরের দিন বিকালে। তো কুটুম আরি এক গুঁড়ো যাইতে আরেক গুঁড়ো আইতে, কারণ আমার শ্বশুর তো অসুস্থ এর লাগে তানে দেখার লাগে, আর আমি কোনো দাঁত ভিডিও আপলোড দিতে পারিয়েন না, কোনো ভিডিও বেশ করতে পারিয়েন না, তো একবারে মাঝে মধ্যে আরে কোনো দিন সুযোগ পাইলে একটু ভিডিও করি, নাইলে কোনো দাঁত ভিডিও করা হয় না। তো এখন আমি লাগছি রান্নার, তো আমার বাড়ির যে মশলা সব রেডি করে দিলাইছেন, আর আমি এখন মাংসগুলা বানাইয়ার, আর আমার মাইজন রান্ধে কয়টা রামাইশারি রামাইশুরি হাটাত বইছেন, তো ওগুলা হাঁটিয়া দিবা আর আমি মাংস দিয়ে বুনা বানাইব এক কানো, তো আপনারা দেখতে থাকবা আর আমি রান্না বান্না করি। তো একখানো আমি উড়ি দিয়ে আর মাংস দিয়ে বানাইছি মুরগির মাংস দিয়ে, আর একখানো গরুর আর এই মাংস আছে, তো গরুর মাংস বলতে আর খলিঞ্জা, তো খলিঞ্জা বোনা বানাই রাখছি একখানো, আর তো একখানো উড়ি দিয়ে মাংস দিয়ে আছে ব্রয়লার মুরগির মাংস দিয়া। তো রান্না বান্না শেষ করিয়া এখন রাত্রের খানি শুরু হয়ে গেছে, তো আমার বাগনা বাগনি তোরে আগে ভাত দিলাইলাম, হইলাম না যেন আগে খাইয়া ঘুমাই যাকুয়া, বাচ্চারা তো আগে ঘুমে ধরিলাই, তো তারা খুব তাড়াউড়া করে রান্না শেষ করিয়া ভাত দিলাইছি, এই হইলগিয়া খলিঞ্জার খলিঞ্জা বোনা বানাইছি, আর একখান হইলগিয়া মুরগির মাংস দিয়া উড়ি দিয়া, আর একখানো খারখাল ভাজা আছে আরে। তো আজকেও একটা নিরামিষ আইটেম আর 2টা হইলকে কিছু বালা আইটেম ও 3টা আইটেম আজকে রাত্রের খানি হইলগিয়া। তো এই ভিডিওটা হইলগিয়া এর পরের দিন সকালের ভিডিও, তো এখন আমি সকালে চা বানাইছি, তো সবে মিলিয়ে এখন আমরা চা খাইয়ার, এইরকম আমার ভিডিও আরই একদম পাতলা পাতলা ভিডিও, তো যেরকম যে সময় আরই মনে করলো একটু ভিডিও করলাম, আর যে সময় মনে পড়লো না এই সময় আর কোনো জাত ভিডিও নাই, তো সব জমসন্ত বাচ্চারা তারা মিলিয়া মোবাইলও সব রিচার্জ শেষ করে লইলা, আর মানে MB যতক্ষণ থাকে সব শেষ দিনে দিনে আরে, আর কোনো ভিডিও করতে পারি না আমি, কোনো জাত ভিডিও করা যায় না, এডিটিং করারও সময় নাই, আর আমি আর লক ছাড়িয়ে দিছি মোবাইলের, তো তারা সবে মিলিয়া গান দেখলা সারাটা দিন, আর কোনো সময় খেলাধুলা এখন আসুন বাইরে খেলাধুলা লাগছেন গিয়া, তো ভাই বোন সবে মিলিয়া, আর গরু আইলে মোবাইল লইয়া থাকলা। তো এখন দুপুরের টাইমে আমার দুই ননদ লাগছেন ডেঙ্গা বাসার, তো আজকে আমার এই যে সবজির মাঝে যা ডেঙ্গা আসলো সব উঠাইয়া লইয়া আইছি, বেশ নাই একটু পাতলা পাতলা হয়ে গেছে ডেঙ্গা, কিছু গরুয়া খাই লিছন, আর ডেঙ্গাগুলো আমি একলা বাসাত লাগার পরে আর এত বিরক্ত লাগে আর বাঁচতে বাঁচতে কোনো জাত আয় মিলে না, আর কিছু একটা শক্ত হয়ে গেছে পাকি গেছে তো ডেঙ্গাগুলা, তো এখান দুজনে বাসাত লাগছেন এক তিলি আর ডেঙ্গা সব বাঁচিয়ে দিলাইছেন। তো তানজন লাগছেন ডেঙ্গা বাসা, তারা আমি লাগছি রান্নার, তো আগে চা বানাইলাম, তো চা 2 কাপ বানাইছি আমার দুই ননদের লাগিয়া, তো এখানে সবে লিগার চা বালা বানারি, দুধের চা খাবার পরে গ্যাস হয়ে যায় এর লাগে দুধের চা খাইন না, তো সবে ও তো লিগার চা খাইন, তো আমার শ্বশুর শাশুড়ির লগে 2 কাপ লবণ দিয়া, আর এই যে 2 কাপ আমি গুটাই আর চিনি দিয়া, তো দুই ননদের লাগি আর চিনি দিয়ে আমি গুটাই আর এখন 2 কাপ, আর সেদিন তো চিনি খাইন না আমার শ্বশুর শাশুড়ি মায়, আপনারা ভাইয়া সেদিন তো চিনি খাইন না, লবণ চা খাইন ডায়াবেটিসের কারণে, তো একদিকে আমি দুধ বয়েছি আমার ছাগলে বয়েছেন তোর দুধ, তো এইগুলার চা একদিকে আমি চা রেডি করে আমার দুধগুলো আরি উতিয়া পড়া দরে, তো আগুনটা আমি এখন বন্ধ করে রাখি দিছি অফ করে লিছি গ্যাস আরি।
তো চা দিয়া আমি ভাত রান্না করমু, সবজি রান্না করমু। আর সবজি আর খাটা লাগছে না, আমার ননদের এক হাটিয়া দিলাইছেন, তো ওগুলা করে রান্না করমু আমি। তো এখানে দেখো ভাই বোন সবে মিলিয়া লাগছে না খেলা, তো লুডু খেলাইতে দেখা যায় এই মোবাইলের মাঝে। তো ভাই বোন ফাঁসজনে লাগছেন মিলিয়া খেলাত, আর জানালা বন হরিয়া আন্দের হরিয়া আর একদম। তো এনতেন আন্দের রুমো খেলাধুলা খতরা, আর রুজ দিয়ে তাইন বানরের মতন এক টুকরা এই যে কিরা খাইতরা। তো খাটটা লই আসুন, আমি আর খাট ইটা নিতে পারি আর না। তো কইলাম ডেঙ্গা বাসিতাম খাটটা আমারে দেলাও চাই, এরে ডেঙ্গা বাসিতাম ওখানটা আমারে দেও না, তুমি মাটিত বই যাও, তুমি অন বই যাও, গেও না যাও না, যাও গেও না, আখল আছে যাও, খাট ওখান দেলাও, আমরা ডেঙ্গা বাসিতাম যাও। তো এখন দুপুরের টাইমে আমার কিছু মাংস আর বাজার হয়েছিল, মাংসগুলো এখন বুনা বানাই ইয়ার। আর রাত্রে তো আমি উড়ি দিয়ার মাংস দিয়ে বানাইছি, আর বুনা বানানি হয়েছে না। আর একখানো আছে আর আমার নন্দে আবার সময় আসলা কিছু গরুর আর বুড়ি আনছিল, তো ওটাও আমি বাজা করিয়ে রাখছি। তো এটা তো জ্বর জ্বলা বাজা না করলে হয় না। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।